মেডিসিন দিলে ঠিক, ইনজেকশন দিলে থেকে দেখে আসলাম, হসপিটালে থেকে দেখতে যাব, তো ভাবলাম একটু নুডলস নিয়ে নিই, কারণ সে অন্য কিছু খেতে পারে না, অনেক জ্বর, তারপর কিডনিতে আসলে মনে হয় ইনফেকশন হয়েছে অথবা স্টোন হয়েছে। সো আজকে এটা ফাইন্ড আউট করবে ডক্টর। রুপি সিংগি Okay. Mommy, ice cream truck. Yeah. Ice cream van. No, ice cream truck. Juthi, amar hater noodles khub pochondo kore. So dekhi ektu khailo ami shanti pabo. Niye jacchi. Noor, dui din pore asche. Koto kalke shara din chilo hospital e. Shara rat, shara din, sokale. তুমি দুই দিন ঘুমাইছো না তাই না? তিন দিন পরে। হ্যাঁ, অনেক কষ্ট করতেছ, চেহারা দেখেই বুঝা যাইতেছ। যাক, আল্লাহ বিপদ দেয় আবার আল্লাহ উদ্ধার করে। বসার জন্য সবাই দোয়া করবেন। হসপিটালে আছে, আমি আর নুহাশ এখন যাবো। হ্যাঁ, না আম্মা অত ঘুমাইতেছে না, আমাদেরও তো টেনশন লাগতেছে। নুহাশ রেডি, আমরা যাচ্ছি। হ্যাঁ, okay, Rufi, mommy going to? I'm going to smell food all myself. Okay, mommy, university. Today. Mommy, bring makeup for Rufi. Okay? সব টেস্ট দিতেছে, দুইটা স্পেশালাইজ টিম কে রেফার করছে, তো মনে দুই একদিন ওদের জানতে পারবো। পেশেন্ট দেখতে চলে আসছি, কোষের ওয়ার্ডে চলে আসছি, আমরা একটু খাবার দাবার নিয়ে আসছি। আমরা রোগীকে দেখতে চলে আসছি, জুস নুডলস নিয়ে। কি অবস্থা জ্যোতি তোমার? ভালো, ঠিক, মেডিসিন দিলে ঠিক, ইনজেকশন দিলে তারপরে আবার দুই ঘন্টা পরে আবার শুরু হয়ে যাবে। একসাথে আবার ব্লাড ইনফেকশন আছে, ব্লাডের কোন সেল হোয়াইট সেল ইনফেকশন নিজে নিজেকে সময় দিও প্লিজ। আমাকে দেখার জন্য আমার দুই বান্ধবীও জয়েন করছে বাংলাদেশ থেকে। জুই আমাকেও রাতে ফোন দিছিল, তুমি কেমন আছো জানার জন্য। ঘন্টা আমরা ইমার্জেন্সি ছিলাম, তারপরে গিয়ে বিছানা পাইছি। এখানে এডমিট হওয়া তো কিন্তু সহজ না, অনেক কষ্ট, এখানে আসাও কষ্ট, যাইতেও কষ্ট। আর একদম টু মাস দিয়ে আসলে কিন্তু এডমিট করা, এডমিট করতে হয়। আবার যখন একদম মন চাইবে যে আমার ইস বাসায় যদি যাইতে পারতাম তখন ছাড়ে। আমার তো অনেক হসপিটাল আসলে ভালো না, আমরা তো একা থাকতে পারি না, সেজন্য হসপিটাল ভালো লাগে না।
আমরা অনেক থাকছি হসপিটালে, প্রথম আসলে এটা ভালো এক্সপিরিয়েন্স না, হসপিটাল খুবই বোর, খুব বোরিং লাগে আসলে। নুহাস খুবই টায়ার্ড, সুজন রোগী বেডে শুয়ে গেছে, তিন দিন ধরে ঘুমায় না, তিন দিনের ঘুম, আবার তাও আবার নাইট শিফট করবে সে। কালকে বসে নুহাস কাজে যায় না, আজকে যেতে হচ্ছে। তারপর আলহামদুলিল্লাহ একটা ভালো ট্রিটমেন্ট হয়ে গেলে শান্তি, কারণ যদি অনেকদিন ধরে কষ্ট করতেছে পেটে ব্যথার। জ্যোতির এইখান থেকে বেডের পাশে একটা উইন্ডো আছে, আর পুরো লন্ডন দেখা যায়। জুথির জন্য খাবার চলে আসছে, যদিও জুথি খেতে চাচ্ছে না। আসার আমি খেয়ে যাবো। কি কি দিচ্ছে? চিকেন স্টার্টার থেকে শুরু করে ওরা, অরেঞ্জ জুস থেকে শুরু করে করতে সব ব্যবস্থা, পুরো বিয়ে বাড়ির। হসপিটালে আসলে মনে হয় বিয়ে বাড়ি, একটু পরে পরে খাবার। চলে যাওয়ার আগে একটু শিখে দিতেছি কি করতে হবে। মায়ের লাগতেছে তোমার, রেখে চলে যাচ্ছি। আমাদের বাসার কাছ দিয়ে সে যাবে, তো অনেকক্ষণ ছিলাম, বাসাকে মিস করছি। আসার পথে বাচ্চাদের জন্য চিকেন চিপস নিয়েছি, আর নুহাস তো জবে চলে গেছে। বাসে চলে আসলাম, নতুন শহর, নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালোই লাগতেছে নতুন শহর হিসেবে। ভাইয়া ভাবিরা লন্ডনে থাকতে একটু আসা যাওয়া হয়েছে, সো একটু ফ্যামিলিয়ারই লাগে, মনে হয় যে সব কিছুই চিনি। বাসায় যাচ্ছি, বাচ্চারা ওয়েট করছে, হ্যাপিও আসছে। কে ডোর ওপেন করে? কান্না করছে না না, মাশাল্লাহ, চিকেন চিপস খাবে। কখন আসলি হ্যাপি? যাক, তোকে দেখে ভালো লাগতেছে, জুথিকে দেখে আসলাম। হ্যাঁ, তোমার দিয়ে শরীর আল্লাহর রহমতে, এখন তো ট্রিটমেন্ট চলবে ইনশাল্লাহ, ভালো আছে।